বন্যা কবলিত জেলাগুলোর বাজারগুলোতে সবজি সরবরাহ কমে গেছে। নোয়াখালী সহ দুর্গত জেলার কাঁচা বাজার ডুবে যাওয়ায় ক্রেতা বিক্রেতা শূন্য। বাজারগুলো বিক্রি না হয় আড়তে পচে যাচ্ছে অনেক সবজি। বাজারে নতুন সবজি না আসতে সংকট আরও প্রকট হওয়ার আশঙ্কা করছেন বিক্রেতারা। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ও চিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। টানা বৃষ্টি ও ওজনের ঢলে নোয়াখালী পথঘাট ও ঘরবাড়ির পাশাপাশি হাটবাজারও ডুবে গেছে। অন্যান্য জেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বাজারে সবজি সরবরাহ বন্ধ রয়েছে। পানির কারণে ক্রেতা না থাকায় বিপাকে বিক্রেতারা। বন্যার পানির কারণে রাস্তাঘাট তলিয়ে গেছে, যাতায়াত বন্ধ হয়ে যাওয়ার কারণে সবজি সরবরাহ হচ্ছে না। পানির কারণে সব মাল নষ্ট হয়ে গেছে। এই 5 দিনের মানে 10 কোটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে শুধু গোলাবাড়ি যাতে, শুধু গোলাবাড়ি কাঁচা বাজারে। পর্যাপ্ত বিক্রি না থাকায় বাজারে মজুদ সবজি পচে যাচ্ছে। নামমাত্র মূল্যে বিক্রিতেও আড়তে ক্রেতা মিলছে না। 6 কেজি 40 টাকা, এখন কাস্টমার যদি আসে মনে করেন 30 টাকা বেশি এলাম কাস্টমার। প্রত্যেকটা মালে 20 টাকা কম করে বিক্রি করলেও হইতেছে না, নষ্ট হয়ে গেছে, খাইব কে? মানুষ যান নিয়ে ফালাফালি করতেছে, খাইব কে? ওদিকে সরবরাহ কমে যাওয়ায় বাজারগুলোতে সবজির মজুদ কমে গেছে। আশেপাশে উপজেলা থেকে সীমিত পরিমাণে সবজি আসলেও সেগুলোর দাম চড়া। বন্যার পানির কারণে কি জানি মানুষ লোকজন আসতে পারছে না, আমাদের পাইকার পত্র দোকানদারি করতে পারতেছে না, পাইকার আসতেছে না, মালমাতা ব্যাপারীরা যাই আনতেছে বিভিন্ন দামে, কি জানি 30 টাকার মাল 20 টাকা, 20 টাকার মাল 10 টাকা, এইভাবে কম রেটে বিক্রি করতে হইতেছে। নোয়াখালী নিম্নাঞ্চল ডুবে থাকায় আগামী দিনগুলোতে নিত্যপণের বাজার নিয়ে উদ্বিগ্ন ক্রেতা বিক্রেতা। ভালো সবজি কাঁচা মরিচের দাম বেশি এবং ভালো সবজির ভালো দাম, আর যেটা নর্মাল এটা নর্মাল দাম। আজ তো আমরা মাল বিক্রি করতেছি, অল্প টাকা হলেও মানুষ নিতেছে, খাইতেছে। আগামীকাল থেকে মাল পাবে না, 200 টাকা হলেও কেজি পাওয়া যাবে না, সব মাল পচে গেছে। সবজি সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ চান বন্যা কবলিত এলাকার মানুষ। সৈয়দ অদিত, চ্যানেল আই।